ওস্তাদ, হ্যাঁ আসলে সত্যি বলতে কি মানে একটা গান শুনে আমার নিজেরই মন ভরে নাই আপু, এত সুন্দর গান গাইছে। আর আমার বিশ্বাস দর্শকদেরও মন ভরে নাই, দর্শকদেরও চাওয়া থাকবে আর একটা গান আমরা শুনব। তো কি বলেন, মানে এখন শুনতে হবে তো আর একটা গান? ওর গান যত শুনি মনে হয় যে গান আরও শুনি, আরও গান গা যখন গায় তখন আর মানে কি বাজাচ্ছে এইটার খেয়াল থাকে না গানের ভিতরে। আচ্ছা আচ্ছা, আসলে সত্যি বলতে আমার ওই মানে যে গানটা গাইলো অনেক ভালো লাগছে ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ, অনেক জনপ্রিয়, মানে খুবই ভালো লাগছে। তো আমরা আমরা একটু আরেকটা গান শুনি? অবশ্যই। হ্যাঁ অবশ্যই অবশ্যই, কারণ একটা গান তো দর্শকও মানে নেবে না আমার মনে হয়। জি জি, তো ঠিক আছে স্বর্ণা। জি, তাহলে আরেকটা গান, ভালো গান ধরো। ও আচ্ছা আচ্ছা, আপুর নাম স্বর্ণা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে আপু, আমরা আরেকটা গান শুনি, একটু ভিন্ন রকম গান শুনবো ইনশাআল্লাহ এবার, নাকি? জি, এখন যেটা গাইবো বিচ্ছেদের মধ্যেই, একটু ভিন্ন কোয়ালিটির গান। ঠিক আছে আপু, আমরা শুনি। ঠিক আছে। বড় বিশ্বাস কইরা
অনেক সুন্দর, অনেক সুন্দর। আর আমি আশা করছি আমাদের সকল দর্শকদের এই গানটি অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনারা যদি পরবর্তীতে আপনাদের পছন্দের গানও থাকে সেটাও আমাদের কাছে কমেন্টে জানাতে পারেন, আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এখানেই শেষ করছি।